মাউন্ট এভারেস্ট জয়ের দুই দিনের মাথায় প্রথম বাংলাদেশি হিসেবে চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোপসে জয় করলেন বাবর আলী আজ বাংলাদেশ সময়ে ছয়টা পাঁচ মিনিটে বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোটসের চূড়াতে পৌঁছান তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট ও লোটসে জয় করলেন বাবর এর মধ্য দিয়ে পর্বতারোহণের ইতিহাসের এক নতুন অধ্যায়ে নাম লেখাল বাংলাদেশ গত উনিশ মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন বাবর আলী তার বাড়ি চট্টগ্রামে তিনি পেশায় একজন ডাক্তার উৎসব পরিবেশে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ বিস্তারিত জানাতে চট্টগ্রামের হাট হাজারিতে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী এবং ময়মনসিংহ সদরে আছেন ওবায়দুল হক প্রথমে সরাসরি যাচ্ছি পার্থর কাছে উচ্চমুখর পরিবেশে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে সেক্ষেত্রে আজকে চট্টগ্রামের যে চারটি উপজেলা মূলত চারটির মধ্যে তিনটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে হাটাজারি ফটিকছড়ি রাঙ্গুনিয়া এবং রাওজানে ভোট হওয়ার কথা ছিল কিন্তু রাওজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই জয়ী হওয়ার কারণে সেখানে কিন্তু আসলে ভোট অনুষ্ঠিত হচ্ছে না সেই কারণে মূলত যে নজর সেটি হচ্ছে হাটাজারি এবং ফটিকছড়ির দিকে আসলে উপজেলা যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন পুরুষ চেয়ারম্যান পদে তেরো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং রাওজানের তিন পদের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন এবং রাঙ্গুরি উপজেলা চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানও বিনা ভোটে জয়ী হওয়ার কারণে সেখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা দেখছি আজকে নির্বাচনকে কেন্দ্র করে ঠিক সকল ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে যেহেতু আটটা থেকে চারটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে সেই কারণে ভোটারদের উপস্থিত আসলে কিছুক্ষণের পরে হয়তো বাড়বে কারণ কিছু শুধুমাত্র আটটাই ভোট শুরু হয়েছে সেই কারণে এখনো আমরা পর্যাপ্ত ভোটার উপস্থিতি দেখছি না তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা সকল ধরনের যাতে যারা ভোটাররা আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা আসার পর যেটি দেখেছি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা যেমন তাদের দায়িত্ব পালন করছে তেমনি এখানে অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছে এবং তারা তাদের যে দায়িত্ব সেটা কিন্তু এখানে পালন করছেন এবং আমরা এখানে আসার পর যেটি দেখেছি চট্টগ্রামের হাটাজারি উপজেলায় যা নির্বাচন অনুষ্ঠিত হবে denn আমরা কিছুক্ষণ পর ফটিকছড়ির দিকে যাব সেখানেও কিন্তু আমরা দেখছি নির্বাচনের উৎসবমুখর পরিবেশ রয়েছে সেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু সকল ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে যেহেতু 343 টি ভোট কেন্দ্রে 2996 টি ককে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণের 9000 ছিয়াত্তর জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন আজকের ভোট গ্রহণে তবে সেক্ষেত্রে বলা যায় উচ্চমুখর পরিবেশে আজকে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে আসতে শুরু করেছেন তো বেলা যত বাড়বে ভোটার উপস্থিতিও কিন্তু ততই বাড়বে সে প্রত্যাশায় কিন্তু করছেন আসলে যারা রয়েছে তারা এই তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের হাটাজারি থেকে এখানকার সর্বশেষ খবর আমরা যাচ্ছি ব্রাহ্মণ বাড়িয়ায় সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী আমি এই মুহূর্তে আছি আখাউড়া উপজেলার পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আপনাকে জানিয়ে রাখি দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে অল্প কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই কেন্দ্রেতে ভোটগ্রহণ শুরু হয়েছে আপনাকে জানিয়ে রাখি কসবা এবং আখাউড়ার দুটি উপজেলাতে কিন্তু একযুগে একশো উনত্রিশটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে এর মধ্যে আখাউড়া উপজেলার ছেচল্লিশটি ভোটকেন্দ্রে কিন্তু সকাল আটটা থেকে একযুগে ভোটগ্রহণ শুরু হয়েছে যদিও এখনও আমরা ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করিনি বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে এখানকার যে দায়িত্বরত প্রিজাইনিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন আপনাকে জানিয়ে রাখি কসবা এবং আখাউড়া উপজেলার মোট সত পনেরোটি ইউনিয়ন আছে এবং দুটি পৌরসভা সব মিলে সতেরোটি যে ইউনিট সেইগুলোতে কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ট্রাইকিং ফোর্স বিজেপি পক্ষ থেকে স্ট্রাইকিং ফোর্স তো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এখানে বলা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর ভূমিকা পালন করবে আপনাকে জানিয়ে রাখি এখন যেহেতু সকাল এই সকাল সময় আসলে এখানকার যে ভোটাররা এই সেই ভোটাররা আসলে একটু দেরিতে আসবে বলে এখানকার যে স্থানীয় লোকজন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন যেহেতু সকালে নাস্তা বাজারটা তার বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো সেরেই কিন্তু ভোটাররা ভোটকেন্দ্রের দিকে আসতে শুরু করবে যার কারণে কিন্তু ভোটকেন্দ্রগুলো তো আমরা লক্ষ্য করেছি সবগুলো মোটামুটি ফাঁকা এবং এখানকার যারা গ্রহণ কর্মকর্তারা আছেন তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং তারা ভোট নেওয়ার জন্য অপেক্ষায় আছেন ভোটারের অপেক্ষায় ভোটাররা আসলে কিন্তু গ্রহণ শুরু হবে সার্বিকভাবে আখাউড়া যে ছেচল্লিশটি কেন্দ্র সেই ছেচল্লিশটি কেন্দ্রের মধ্যে কিন্তু আমরা বিভিন্নভাবে খবর নিয়েছি তারা বলছেন যে ভোটগ্রহণের জন্য প্রত্যেকটি যে কেন্দ্র আছে কেন্দ্রের যে কর্মকর্তারা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং ভোটাররা আসলেই কিন্তু ভোটগ্রহণ শুরু হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা আছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আমার এই ছিল আমার কাছে আখরা রাধানগর ভোটকেন্দ্র থেকে ভোট গ্রহণের সর্বশেষ মমি সিংহে আছে আমাদের সহকর্মী উবয়দল হক তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবরাখবর সকাল সকাল আটটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ময়মনসিংহ তিনটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে এখানে তেরো তিনশো ষোলোটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা দেখেছি এই আমরা সকাল সাতটার পরই আসলে এই কেন্দ্রে উপস্থিত হয়েছি আমরা এখন আছি ময়মনসিংহ সদরের মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় এখানে আমরা সকালে যেটি এসে এসে যেটি দেখেছি যে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি তার যে নির্বাচন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নিয়ে ব্রিফিং করেছেন এবং আহ যে সরঞ্জামা দিয়ে আছে সেগুলো তাদের মাঝে বিতরণ করেছেন এবং তারা প্রত্যেকটি কক্ষে গিয়ে তারা সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আটটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এখানে ময়মনসিংহ সদর মুক্তাগাছা এবং গৌরীপুর এই তিনটি উপজেলায় মোট তিনশো ষোলোটি কেন্দ্রে মোট ভোট কক্ষ রয়েছে দুই হাজার পাঁচশো আটচল্লিশটি এবং এই তিনটি উপজেলায় নয় নয় লাখ পঁয়ষট্টি হাজার চারশো সত্তর জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এখানে যদি আমি বলি যে মোট চেয়ারম্যান প্রার্থী কিন্তু জন রয়েছেন ভাইস চেয়ারম্যান সতেরো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন তেরো জন মোট তেতাল্লিশ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু নির্বাচনী মাঠে ছিলেন এবং তারা প্রচার প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং তাদেরকে ভোটকেন্দ্রে আসার জন্য কিন্তু তারা উদ্বুদ্ধ করেছেন আমরা যেটি দেখেছি সকাল আটটা থেকে কিন্তু ভোটগ্রহণ শুরু হয়েছে ভোটাররা একে একে আসছেন তবে এখনো পর্যন্ত এই কোনো বড়ো কোনো লাইন কিন্তু আমরা এখন দেখতে পাইনি তবে ভোটাররা একে একে আসছেন এবং সংশ্লিষ্টরা বলছেন যে বেলাবারার সঙ্গে সঙ্গে যেহেতু ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে বেলাবারার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটগ্রহণ শুরু হবে প্রথম ধাপে আমরা যেটি দেখেছি যে ভোটার সংখ্যা একেবারেই কম ছিল ভোটার সংখ্যা কিন্তু তারা যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে এবারের এই ধাপে ভোটার সংখ্যা বাড়বে এবং সেই সেই প্রত্যাশায় আসলে তারা করছেন তো এই ময়মনসিংহ সদর থেকে আসলে এই ছিল সর্বশেষ পরিস্থিতি উপজেলা নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে যেন লাশের ডাম্পিং স্টেশন হাতির ঝিল দিনের আলোয় সবুজের সমারোহই যেন রাতে নগরবাসীর জন্য আতঙ্ক প্রায়ই ঝিলের লাশ পুলিশের তথ্য বলছে গত বছরে পানিতে আট হাতির ঝিল থেকে সাতাশ মরদেহ উদ্ধার করা হয়েছে এজন্য রাজকের উপর দায় চাপালেও বিশেষজ্ঞরা বলছেন পুলিশও এড়াতে পারে না এই দায় নিবি সাহার রিপোর্ট ছবি তুলেছেন ওমর ফারুক ও শেখ নাহিদ পুরোটাই অন্ধকার আলো জ্বালানোর পর স্পষ্ট হলো আমার অবস্থান হাতির ঝিলে এক সড়ক অন্য পাশে ঝিল মাঝখানের এই ওয়াকিংওয়ে যার সিংহভাগ অংশই রয়েছে অন্ধকারে আর এই অন্ধকারের সুযোগ নিচ্ছে অপরাধীরা বছর কয়েক আগে গভীর রাতে হাতির ঝিল হয়ে বাড়ি ফেরার সময় লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হন এ সিএনজি চালক তো দুইটা লোক এটা বস্তা টাইনে নিয়ে ফালাই দিলো তো বস্তাটা ফালাইলো বস্তাটা অনেক ভারী মনে হয়েছিল তো বয় আর সামনে যায় নাই আর চোখের সামনে অনেক কিছুই দেখেছেন সিএনজি চালক শাহ আলম বেশিরভাগ মাইকুদি নে হ্যাঁ গারিদি নে ওই সাইডে ফেলাইছে জায়গা রাত যতโตইoverline ফাঁকা হতে শুরু করে হাতিঝিল সরকবাতিগুলো যেন এক প্রকার অকার্যকর আর ওয়াকিংওয়েগুলো যেন এক অন্ধকার জগত রাতে 3টা বাজে এইমানডা আইতেন নসির নামে ওইটা আমি পুরো কোণার মধ্যে এখানে আমি ড্রেন্ডে সিনস যখন আর্মিদের নিয়ন্ত্রণে ছিল হাতিঝিল ওই সময় অনেক সিকিউর ছিল ছোট বাচ্চা গাচ্চা ফলায়ায় যায় ফলিতিন ফ্যাসায়া দেখা গেছে যে নারী বুড়ি শুদ্ধ আছে ফুটেনা না হাতির ঝিল এবং বাড্ডা থানার পরিসংখ্যান বলছে গত আট বছরে হাতির ঝিল থেকে মরদেহ উদ্ধার হয়েছে সাতাশটির বেশি গত আট মাসেই উদ্ধার লাশের সংখ্যা আটটি সব মিলে স্থানীয়রা বলছেন যেন লাশের ডাম্পিং স্টেশন হয়ে উঠেছে হাতির ঝিল ক্যামেরাগুলো উপরে লাগানো অনেক উপরে যার কারণে জুম করলে অনেক সময় কাছাকাছি কোনো জিনিস অস্পষ্টতা আসে আর কি অভিযোগের সত্যতা স্বীকার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আশ্বাস আলোচনা করে সমস্যা সমাধানের পুলিশের কথা যেহেতু রেফারেন্স বলেছেন আমরা তাদের সাথেও আবার কথা বলে সমন্বয় করে কোথাও স্থাপন করলে ভালো হবে ডেফিনেটলি আমরা আপনাদের এই প্রস্তাবটা নিয়ে আমরা ওনাদের সাথে সমন্বয় করে আমরা কাজ করবে ইনশাল্লাহ যদিও অপরাধ বিশেষজ্ঞরা দুই পক্ষেরই গাফিলতি দেখছেন হাতিরজিল দ্বারা তৈরি তৈরি করে দিলেন আর এখন যারা এটি নিয়ন্ত্রণ অথবা দেখভাল করছেন তাহলে কি যারা তৈরি করে দিলেন তারা ছাড়া এটি দেখভাল করা যথাযথভাবে হবে না এরকম একটা বাস্তবতা দাঁড়িয়ে যাচ্ছে কিনা সংশ্লিষ্টদের সদিচ্ছা এবং যৌথ উদ্যোগ না নিলে হাতির ঝিলে অপরাধ কমানো সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের নিপিত সাহা সময় সংবাদ ঢাকা দেশের বাইরের খবর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ নয় জনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ শ্রদ্ধা জানাতে ইব্রাহিম রাইসির মরদেহ তেহরানে নেওয়া হবে বৃহস্পতিবার জন্মস্থান মাসাদে তাকে দাফন করার কথা রয়েছে এদিকে আগামী আটাশ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ নিয়ে আসার পর শোকের মাতম শুরু হয় কান্নায় ভেঙে পড়েন তার সমর্থকরা এখানকার আনুষ্ঠানিকতা শেষে তাকে শ্রদ্ধা জানাতে তেহরানে নেয়া হবে পরে জন্মস্থান মাসাদে দাফন করা হবে ইরানের প্রেসিডেন্টকে এর আগে কয়েক ঘন্টার চেষ্টার পর সোমবার ভোরে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পায় রেড ক্রিসেন্ট দুর্গম পাহাড়ি এলাকায় পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পায়নি তারা পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ও পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীসহ নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট মহসিন মানসুরি যদিও বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি ইরান সরকার দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়টিও পরিষ্কার করেনি তারা তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বিধ্বস্ত হতে পারে হেলিকপ্টারটি শীর্ষ নেতাদের এমন আকস্মিক মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া রাষ্ট্রীয়ভাবে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয়েছে এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মখবরের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে শীর্ষ নেতাদের মৃত্যুতে দেশটির রাজনীতির অপরণীয় ক্ষতি হলেও ইরানের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছে মন্ত্রিসভা এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী আঠাশ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম ইরানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ফলে দেশটিতে আগামী উনত্রিশ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ রুশ ইউরেনিয়াম আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা উদ্বেগ জাগাচ্ছে বাংলাদেশের জন্য অতীতে দেখা গেছে মার্কিন নিষেধাজ্ঞা প্রভাবিত করে অন্য দেশকেও তবে বিশ্লেষকরা মনে করেন নিজেদের কৌশলী কূটনীতির ওপর নির্ভর করছে সবকিছু বহু বাধা পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার দ্বার প্রান্তে তখন পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের স্বাভাবিক প্রাপ্যতা নিয়ে উঁকি দিচ্ছে নতুন উদ্বেগ আর এই উদ্বেগের নেপথ্যে রুশ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক এক আদেশ কারণ নিজেদের নিষেধাজ্ঞা নানাভাবে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার বহু নজির রয়েছে যুক্তরাষ্ট্রের জলজলে উদাহরণ আছে রূপপুরের বেলায়ও ২০২২ সালের ডিসেম্বরে রূপপুরের মালামাল নিয়ে এলেও রুশ জাহাজ উর্সা বাংলাদেশের বন্দরে ভিড়তে পারেনি কেবল মার্কিন নিষেধাজ্ঞার কারণে সে বছর রাশিয়া স্বল্প মূল্যে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিলেও সে সুযোগ বাংলাদেশ নিতে না পারার অন্যতম কারণ ছিল একই শঙ্কা যদিও নিয়মিতই রুশ জ্বালানি তেল আমদানি করছে প্রতিবেশী ভারত আর এটিকেই উদাহরণ হিসেবে নিয়ে সমাধানের উপায় বাতলে দিচ্ছেন কূটনীতিকরা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্তি দেখালো যে আমার অর্থনীতির জন্য এই তেল আমদানি এটা খুব জরুরি কারণ আমি যে পরিমাণ তেল আমদানি করি বিকল্প কোনো সূত্র থেকে আমি এটা সহজে আমদানি করতে পারবো না এবং এই যুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করলো আমাদের শিক্ষণীয় বিষয় হিসাবে একটা দৃষ্টান্ত ভারত যেভাবে কাজটা করেছে আমার ধারণা যেহেতু আমার জ্বালানি নিরাপত্তার খুব জরুরি একটা উপাদান হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং সেটাকে যদি যুক্তিগ্রাহ্যভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরতে পারি তাহলে এই বিষয়ে ছাড় পাওয়া সম্ভব এখানে নির্ভর করে আমি কূটনৈতিকভাবে তাদের সাথে কতটা যুক্ত থাকতে পারছি কতটা যুক্তি দিয়ে তাদেরকে আমরা বোঝাতে পারছি তবে যদি মার্কিন নিষেধাজ্ঞার গেড়া কলে আটকেই যায় রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি তখন কি উপায় এভাবেই তুই ডেসক্রিপশনটা তৈরি করা হয়েছে যাতে করে যদি ইন কেস ইভেন রাশিয়াও তো বন্ধ করে দিতে পারে ইন দ্যাট কেস তাহলে কি আমাদের একটা এই যে আশি বছর চলার কথা বা ষাট বছর চলার কথা সেটা বন্ধ হয়ে যাবে দেন উই ক্যান নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থার রোসা বলছে মার্কিন এই অবস্থান ব্যাহত করবে বৈশ্বিক পরমাণু শিল্পের স্থিতিশীলতা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা বরাদ্দ পাওয়ার তিন বছরেও শুরু হয়নি খোকসা ঘাগট নদীর সৌন্দর্য বর্ধন ও শহীদ শঙ্কু সমের মুরাল এক কোটি নয় লাখ টাকায় নেয়া প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে তবে প্রকল্প এলাকায় জমির মালিকানা জটিলতায় কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড নদীর জমি কিভাবে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে সে ব্যাপারে তদন্ত প্রয়োজন বলছে অধিকার কর্মীরা জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের আশ্বাস জেলা প্রশাসকের তারিকুল ইসলাম দু হাজার উনিশ সালে কোক্সাঘাগর নদী অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ড এ সময় অর্ধ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয় উদ্ধার হওয়া জমির একটি অংশে শহীদ শঙ্কু সমঝদারের মুরাল ও সৌন্দর্য বর্ধনের জন্য দু সালে এক কোটি নয় লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয় তবে সেই জমির মালিকানা দাবি করে চারটি মামলা করেন ছ থেকে সাতজন পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর একর পঁচানব্বই শতক জমির মধ্যে এক একর আটচল্লিশ শতক স্থায়ী খতিয়ানে চশমুতুল্লা ব্যাপারী ও সৈয়দ আলী ব্যাপারীর নামে রেকর্ড হয় পরবর্তীতে বিভিন্ন জনের কাছে সব জমি বিক্রি হয় রেকর্ড জটিলতায় প্রকল্পটির কাজ করা সম্ভব হচ্ছে না সুনিশ্চিত খাস জমি অথবা সরকারি সম্পত্তি না হলে কোনো অবকাঠামো নির্মাণের বিষয়ে জটিলতা তৈরি হবে সেই কারণেই আসলে মূলত এই প্যাকেজটি প্যাকেজের কাজটা করা যাচ্ছে না এবং এখানে আসলে আমরাও অনেক তৎপর হয়েছি এবং তৎপরতা চালানো হয়েছে বারবার মিটিং প্রতি মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু যেহেতু জমির বিষয়টা এখনও আমাদের নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন থেকে সে কারণে এখনো আমরা কার্যক্রমটা শুরু করতে পারি দ্রুত সমস্যা সমাধানের পাশাপাশি নদীর জমি কিভাবে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে সে ব্যাপারে তদন্ত প্রয়োজন বলছেন অধিকার কর্মীরা এই সমস্ত অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হোক এবং সৌন্দর্য বর্ধনে যে টাকা এসেছে এ টাকা যেন কোনো অবস্থাতেই ফিরে না যায় সে ব্যবস্থা করা হোক যদিও জেলা প্রশাসক জানালেন জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে কাগজপত্রের দিক থেকে কিছু কিছু জায়গায় একটু গাফলতি আছে সেগুলো আমরা ঠিক করছি আমাদের প্রজেক্টের মেয়াদ খুব বেশি দিন নাই তো আমরা চেষ্টা করছি যে এর আগে কাজ শুরু করার খোকসাগর নদীর সৌন্দর্য বর্ধন ও শহীদ শঙ্কু সমাজদারের মুরাল নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হবে দু চব্বিশ সালের জুনে আর বরাদ্দ দেয়া হয় এক কোটি নয় লাখ টাকা নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর আবারও উপজেলা নির্বাচনের খবর ভোটের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর সাপাহারে আছেন এমআর আর রকি এবং চাঁদপুর সদরে আছেন ফারুক আহমদ সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি শেষ আনুষ্ঠানিক এই ভোটদান সকাল আটটায় শুরু হয়েছে এবং ভোটদানের যেসব প্রস্তুতি নেওয়ার কথা ছিল তা কিন্তু পরিপূর্ণতায় এখন এই মুহূর্তে ভোটের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কিন্তু পর্যাপ্ত লক্ষ্য করছিলাম সকাল থেকেই আমরা যে কেন্দ্রটিতে রয়েছি নওগাঁর সাপাহারের অরণপুর একটি কেন্দ্র আমরা দেখছিলাম যে প্রান্তিক পর্যায়ের যারা ভোটার যারা এই সকাল সকাল ভোট দিয়ে তারা আসলে কাজকর্মে যাবেন এরকম একটি প্রস্তুতির মাঝে কিন্তু অনেকেই এখানে ভোট দিতে এখানে এসেছেন এবং এই উপজেলায় আসলে ভোটের যেসব আমেজ তৈরি করা ভোটার প্রার্থীদের দিক থেকে কিন্তু সর্বোচ্চ প্রচারণা আমরা লক্ষ্য করছিলাম এবং প্রার্থীরা আসলে তাদের প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়নের জন্য ভোটারদের কাছে দ্বারস্থ হচ্ছিলেন এবং শেষ ধাপের আজকের এই ভোটের মাধ্যমে একটা কাঙ্ক্ষিত প্রার্থী এখানে পাবেন এবং এই প্রত্যাশায় কিন্তু ভোটাররা এখানে এসেছেন তবে আমরা এই পরিসংখ্যানগত দিক থেকে দেখছিলাম নগর তিনটি উপজেলায় এই মুহূর্তে ভোটের এই আনুষ্ঠানিকতা হচ্ছে নগা সাপার পর্ষা এবং নিয়ামতপুর এই তিন উপজেলায় মোট তেরো জন প্রার্থী কিন্তু চেয়ারম্যান পদে লড়ছেন অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু একাধিক প্রার্থী রয়েছেন এই তিন উপজেলার মধ্যে কিন্তু সাপাহারের এখানকার যে ভোটার আমরা যদি একটু পরিসংখ্যান বলি এক লাখ পঁয়ত্রিশ হাজার ভোটার রয়েছেন এই কেন্দ্রে এই উপজেলা জেলায় অন্যদিকে কিন্তু পোর্ষাতে রয়েছেন এক লাখ আট হাজার একশো সত্তর জন ভোটার এবং নিয়ামতপুরে রয়েছেন সবচেয়ে বেশি ভোটার এই নিয়ামতপুরে ভোটের মাঠে রয়েছেন দুই লাখ আট হাজার ভোটার আজকেই তাদের নির্বাচিত প্রার্থী ভোটের মাধ্যমে নির্বাচন করবেন এবং প্রার্থীদের দিক থেকে আসলে যে প্রতিশ্রুতিগুলো আমরা দেখছিলাম বিগত দিনে যে উন্নয়নগুলো করা হয়েছিল তার চেয়ে আরও ঢের বেশি উন্নয়ন করবেন এবং উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক উপজেলা গড়ে তুলবেন এরকম প্রতিশ্রুতির মাধ্যমে কিন্তু ভোটারদের উদ্বুদ্ধ করা হয়েছে এবং ভোটারদের দিক থেকে কিন্তু আজকে তাদের যে বার্তাটি আমরা পাচ্ছিলাম একটা শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তারাও কিন্তু একটা নির্বাচিত প্রার্থী গড়ে তুলবেন এবং এই তিন উপজেলায় কিন্তু অনেকটা সীমান্ত লাগোয়া উপজেলা উপজেলাগুলোর মাঝে প্রান্তিক উপজেলার যেসব উন্নয়ন বিগত দিনে করার কথা ছিল অনেকেই প্রার্থীর পক্ষে বিপক্ষে অনেক মত ছিল এবং এই মতগুলো কিন্তু বাস্তবায়নের জন্য আজকে একটা নির্বাচিত প্রার্থী তারা বেছে নেবেন তবে এই সার্বিক যে আমরা ভোটের প্রস্তুতি জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক একটা নিরাপত্তার চাদরে এখানে গড়ে তোলা হয়েছে এবং শান্তিপূর্ণ ভোটের জন্য যেসব প্রস্তুতি থাকা দরকার এই প্রস্তুতিগুলো কিন্তু শেষ করেছেন এখানকার নির্বাচন কমিশন জেলার আইনশৃঙ্খলা বাহিনী তবে এই তিন উপজেলার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যে ভোটের মাঠে রয়েছেন নিয়ামতপুর উপজেলা সেখানে প্রার্থী কিন্তু অনেক বেশি সেখানে আমরা দেখছিলাম মোট আহ প্রার্থী চেয়ারম্যান পদে জন প্রার্থী এখানে ভোটের মাঠে রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন এই প্রার্থী এবং ভোটারদের এই উপস্থিতির মাধ্যমে সকাল থেকে সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত টানা এই ভোটদান আনুষ্ঠানিকতা চলবে এবং প্রার্থীদের দিক থেকে তারা কিন্তু একটা শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন এমন মানে বার্তা কিন্তু প্রার্থীদের দিক থেকে আমরা এই কিছুক্ষণ আগে প্রার্থীরা ভোট দিয়েছেন তাদের কাছ থেকে আমরা পাচ্ছিলাম সব মিলে একটা উৎসবের আমেজের মধ্য দিয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটদান চলবে এমন কথা কিন্তু আমরা এখানে ভোটার এবং প্রার্থীদের দিক পাচ্ছিলাম তো আমরা ভোটের আরো খবর জানবো আমাদের সহকর্মী রয়েছেন চাঁদপুর সদরে সেখানে সহকর্মী ফারুক আহমেদ জানাবেন ভোটের আরো খবর চাতপুর সদর হাজিগঞ্জ এবং সারাস্তি এই তিন উপজেলায় ইপিএম ইভিএম মেশিনে ভোট গ্রহণ হচ্ছে এখন থেকে ঠিক সাতাশ মিনিট আগে চাঁদপুরের এই কেন্দ্রগুলোতে বিশেষ করে চাতপুর সদর হাজিগঞ্জ সারাস্তি এবং এই যে তিনটি উপজেলা আছে এ ভোট শুরু হয়েছে তো সেই ভোট কেন্দ্রের একটি হচ্ছে চাঁদপুর সদরের ডিএন উচ্চ বিদ্যালয় আমি সেই কেন্দ্রটিতে আছি এখন দেখা যাচ্ছে যে বেশ কিছু ভোটার এর মধ্যে কিন্তু তারা লাইনে অবস্থান করছেন তারা অপেক্ষায় আছেন তাদের কাঙ্ক্ষিত ভোটটি প্রদানের জন্য আমরা যে তথ্যটি দিতে পারি যে চাঁদপুর যে তিন উপজেলা আছে তিন উপজেলার এই ভোট গ্রহণের জন্য এর মধ্যে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে অর্থাৎ চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন সুদিত্য রায় তিনি জানিয়েছেন যে এখানে চাঁদপুরে যে ভোট কেন্দ্রগুলিতে হচ্ছে তাতে তিন উপজেলায় দুইশো সাতাশিটি ভোটকেন্দ্রে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় এখন পর্যন্ত অর্থাৎ ভোট শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় সাতাশ সাতাশ মিনিট পার হলো শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করছে যদিও প্রতিটি এই উপজেলায় কিন্তু প্রার্থীরা হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রত্যেকটা প্রার্থীর পক্ষে আমি ভোটগুলোতে লক্ষ্য করেছি যে পর্যাপ্ত তারা এজেন্ট দিয়েছে সেই এজেন্টের বাইরেও কিন্তু তাদের কর্মী সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে আছে এবং সেই কর্মী সমর্থকদের সামাল দেওয়ার জন্যই মূলত এই নিরাপত্তা বল এটি তৈরি করা আছে সুদীপ্ত রায় আরও একটি তথ্য জানিয়েছেন যে এর মধ্যে কিন্তু চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক কামরুল হাসান তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়ে তারা বেশ কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করবেন এবং ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে তারা হয়তো গণমাধ্যমকে একটা তথ্য জানাবেন যে এখানে কি পরিমাণ ভোটার কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছে আরেকটি বিষয় লক্ষণীয় যে চাঁদপুরের যে তিন উপজেলায় চাঁদপুর সদর হাজিগঞ্জ এবং সারাস্তি সেখানে কিন্তু জন প্রার্থী অর্থাৎ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এই তিন উপজেলায় প্রায় নয় লক্ষ ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন তো এই ছিল আমার কাছে চাঁদপুরে উপজেলা নির্বাচনের সব শেষ উপজেলা নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর ও নওগাঁয় দেশের বাজারে পাড়া মহল্লাসহ বেকারি ফ্যাক্টরির আনাচে কানাচ সয়লাভ চোরাই পথে আসা ভারতীয় চিনিতে এমন অবস্থায় কালোবাজারিদের দৌরাত্ম বন্ধের পাশাপাশি শুল্ক কমালে ফিরে আসবে সুদিন দাবি করছে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি সংগঠনটির দাবি এই কাজের সঙ্গে জড়িত রয়েছে সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও এমন অবস্থা চলতে থাকলে চিনি শিল্পে ধস নেমে আসবে দেশের বাজারে চিনির যোগানে ঘাটতি শুরু হয় মার্চের প্রথম সপ্তাহ থেকে ঠিক তারই সুযোগ নিয়ে কালোবাজারিরা দেশে নিম্নমানের চিনি আনতে শুরু করে ভারত থেকে কেননা ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে ত্রিশটি এই সীমান্তের বড় অংশ দিয়েই চিনি আসছে দেশে প্রতিদিন ছয় লাখ কেজি চাহিদার বিপরীতে বিয়াল্লিশ টাকা প্রতি কেজি চিনিতে রাজস্ব হিসেবে দুই কোটি বা লাখ টাকা রাজস্ব যাচ্ছে কালোবাজারির পকেটে রাজধানীর বাজারে দেখা মিলছে মোটা জাতের ভারত থেকে আমদানি হয়ে আসা চিনির ক্রেতারা বলছেন কেজিতে বিয়াল্লিশ টাকা রাজস্ববাদ দিলে কেজি প্রতি দাম হওয়ার কথা আটাশি টাকা কিন্তু এখনও কিনতে হচ্ছে একশো ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি দরে পরিস্থিতি বলাটা একটু মুশকিলই কারণ হলো চিনির দাম তো অনেকদিন ধরেই বেশি চোরাই পথে আসলে তো আরো কমার কথা কিন্তু সেই হিসাবে তো কমতেছে না অবৈধ পথে যে চিনি আসতেছে এটা বন্ধ করা উচিত কারণ সরকার এখানে হচ্ছে লাভবান হচ্ছে না বাজারে দেখতে পাওয়া ভারতীয় চিনির উৎস জানা নেই খুচরা দোকানিদের তাদের দাবি ডিলারের কাছ থেকে যা পাচ্ছেন বিক্রি করছেন সেটাই ইন্ডিয়ান মালটা আপনার দামও কম স্বল্প খরচ কম ইন্ডিয়ান চিনিটা আসাতে ওই কোম্পানির চিনির দাম কম চলে না যদিও বানের পানির মতো দেশের বাজারে চিনি আসছে বলে স্বীকার করে ডিলাররা বলছেন নিম্নমানের চিনি ভারতের যা কোন রকম পরীক্ষা ছাড়াই পৌঁছে যাচ্ছে ভোক্তার কাছে ইন্ডিয়ান চিনি তো বানের ভানি মতো আসতেছে দেশের শিল্পগুলো বন্ধ হয়ে গেলে তো ইন্ডিয়ান চিনি দুশো টাকা খাইতে হবে দেশের চিনি শিল্পটা বাসায় রাখা হোক এবং ট্যাক্স কমানো হোক এদিকে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি বলছে চোরাকারবারের সঙ্গে জড়িত অনেক রাঘব বোয়াল যার কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে চিনি শিল্প বর্ডার দিকে ঢুকলে এটা ঢাকা পর্যন্ত আসতে যে লাইন মেনটেন করে আসতে কিছু সংখ্যক অসাধ্য ব্যবসায়ী এবং কিছু সংখ্যক যারা নাকি প্রশাসনিক কর্মকর্তা মিলগুলির বস্তা পাল্টায় পরিবর্তন করে এটাকে ভোক্তাদেরকে অলরেডি প্রতারণা করছে এই ক্ষেত্রে তা আমরা দেখছি চিনিটা অলরেডি গুণগত মানও এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই মিল ইন্ডাস্ট্রি চলতে না পারে তো কি আমরা কি পার্শ্ববর্তী থেকে আমরা আমরা করব কিনা আনা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল এই ১০ মাসে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ১৩ লাখ ছত্রিশ হাজার টন যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা চলতি বছর তীব্র গরমে ক্ষতির মুখে পড়েছে পঞ্চগড়ের চা শিল্প সময় মতো বৃষ্টি না হওয়ায় গাছে আসেনি পর্যাপ্ত কুড়ি ভরা মৌসুমে পাতার অভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধের উপক্রম হয়েছে তবে চা বোর্ড জানায় বাড়তি সেচ সহ উৎপাদন বাড়াতে বাগানিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে মনিরুল ইসলামের ছবিতে শোহা রিপোর্ট বিবন্ন চা বাগান ভরা মৌসুমেও গাছে আসেনি নতুন পাতা কোনো কোনো বাগানে পোকার আক্রমণে কুঁকড়ে গেছে বয়স্ক পাতা চলতি গ্রীষ্ম মৌসুমের খরতাপ ও সময়মতো বৃষ্টি না হওয়ায় পঞ্চগড়ের বেশিরভাগ চা বাগানে নতুন করে আসেনি লাল মাকড়ের আক্রমণে অনেক বাগানের পাতা নষ্ট হয়ে গেছে বাগান মালিকরা জানান অতিরিক্ত সেচ ও কীটনাশক প্রয়োগ করেও শেষ রক্ষা হচ্ছে না এ কারণে এবছর বড় লোকসানের সংকেত তারা তীব্র তাপদাহের জন্য চলে যাচ্ছে বাগানগুলো পানির সেচ দেওয়ার পরও আটকানো যাচ্ছে না এখন যে কীটনাশকের বাজার চা বাগানে রোগবালাই বিভিন্ন রকম মাকড়নাশক পানি শূন্যতা চাবাতা যেটা পাই অর্ধেক মূল্য হয় না অর্ধেক মানে যেটা খরচ হয় অর্ধেকটাও পাচ্ছি না আমরা এদিকে পাতার অভাবে চা প্রক্রিয়াজাত কারখানাগুলো বন্ধের উপক্রম হয়েছে চলতি মৌসুমে উৎপাদন অর্ধেকে নামার সংখ্যা সংশ্লিষ্টদের প্রায় আঠাশটি চা কারখানা চালু আছে তবে বাড়তি সেচ সহ উৎপাদন বাড়াতে বাগানিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় চা বোর্ড খরা মোকাবেলার জন্য চা চাষীদেরকে পর্যাপ্ত সেচ দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং নির্ধারিত কীটনাশক প্রয়োগ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে পঞ্চগড়ে প্রায় দশ হাজার একর জমিতে চা বাগান রয়েছে আর বছরের আঠাইশটি প্রক্রিয়াজাতকরণ কারখানায় গড়ে চা উৎপাদন হয় এক কোটি আশি লাখ কেজি চা সোহাগ হায়দার সময় সংবাদ ঘাটতি মেটাতে আসন্ন অর্থ বছরে বাজেটে ব্যাংক খাতে ঋণ নেওয়া হবে প্রায় দেড় লাখ কোটি টাকা যা সম্ভাব্য মূল বাজেটের পাঁচ ভাগের এক ভাগ ব্যবসায়ীরা বলছেন ব্যাংক ঋণ নয় জোর দিতে হবে রাজস্ব বৃদ্ধিতে আর্থিক খাত স্বাভাবিক রাখতে উন্নয়ন বাজেট কাটছাটের পরামর্শ সাবেক ব্যাংকারদের আর বিনিয়োগে অর্থ সরবরাহের সংকট হলে কর্মসংস্থান বাড়বে না বলে মত অর্থনীতিবিদদের কাজল আবদুল্লার রিপোর্ট একটি পরিবারের আয় যতটা তার চেয়ে বেশি ব্যয় হলেই ঋণমুখী হতে হয় ঠিক একই রাষ্ট্রের আয় ও ব্যয় ব্যবস্থাপনার চিত্র ব্যয় অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না থাকায় লক্ষ্য পূরণে প্রতি বছর সরকার ঋণ নেয় দাতা সংস্থা ও ব্যাংক থেকে চলতি অর্থ বছর ব্যাঙ্ক খাতে ঋণের লক্ষ্য ছিল এক লাখ বত্রিশ হাজার কোটি টাকা আর আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যাংক খাত থেকেও ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে সম্ভাব্য দেড় লাখ কোটি টাকা যারা ঋণ নিয়ে কর্মসংস্থান তৈরি করবেন তাদের মত বাড়তি ঋণ চাপে ফেলবে ব্যবসা বাণিজ্যে আসন্ন বাজেটে যে ঘাটতি পূরণগুলোর একমাত্র কায়দা হচ্ছে যে রাজস্ব আদায় আমাদের বাড়াতে হবে এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই দিকটা আমাদের অনেক দুর্বল সাবেক ব্যাংকাররা বলছেন উন্নয়নের বাড়তি খরগ কমাতে কাটছাঁট করতে হবে খাত অনুযায়ী সরকার যদি বাজেটে ব্যাংকের উপর লোনের উপর নির্ভর করে তো বাজেটটা বিলাসবহুল বাজেট করা যাবে না সামগ্রিক অর্থনীতির অবস্থা বিবেচনা করতে সরকারকে সিদ্ধান্ত নিতে হয় আমাদের যে অবকাঠামোগত ব্যয় বড় বড় সেইগুলো সরকারকে কিছুটা হিসাব করে করতে হবে যেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে যেখান থেকে রিটার্ন আসবে সেইগুলোতে যেরকম করতে হবে নতুন অনেক বিশাল প্রজেক্টে যাওয়া এই মুহূর্তে কিছু ধীরগতিত করতে হবে আর বিনিয়োগ সম্প্রসারণে বড় বাধা হিসেবে সরকারের ব্যাংক ঋণ নেয়াকে দায়ী করছেন অর্থনীতিবিদরা এসএমই কে স্পেশাল ক্রেডিটের কথা বলেছিল মাইক্রো ক্রেডিটটাকে ত্বরান্বিত করেছিল বাংলাদেশ ব্যাংক যে রোল প্লে করেছিল সেটা হলো একটু নিম্নমুখী আস্তে আস্তে এগুলো সংকুচিত হচ্ছে এবং এখন সমস্ত ডিরেকশনটা হলো ঊর্ধ্বমুখী গত কয়েক বছরে ঘাটতি বাজেট পূরণে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্র ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণ দাঁড়িয়েছে চার লাখ দুই হাজার কোটি টাকা এর মধ্যে শুধু বাণিজ্যিক ব্যাংকে ডিসেম্বর পর্যন্ত রয়েছে প্রায় দুই লাখ আশি হাজার কোটি টাকা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আরও খবর জানাতে গাজীপুরের মাওনায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং বরিশালের মুলাদি উপজেলায় আছেন অপূর্ব প্রথমেই সরাসরি যাচ্ছে রাজীবের কাছে ভোটগ্রহণ শুরু হয়েছে আটটায় সকাল রোদ্রজ্জ্বল একটি সকাল যে কারণে ভোটারদের উপস্থিতি হবে তেমনটাই কিন্তু আমরা মনে করছি কয়েকটি কেন্দ্র ঘুরে অবশ্য সেই চিত্র দেখেনি আমরা এখন রয়েছি এটি মাওনাচুরস্তার খুব কাছাকাছি এলাকা এবং বলা চলে যে এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং এই কারণে এই কেন্দ্রে ভোটার সংখ্যা হবে বলে আমরা মনে করছি তবে যেহেতু ভোট শুরু হয়েছে এখন পর্যন্ত মানুষ কিন্তু আসতে শুরু করেছে আমরা যে কেন্দ্রে রয়েছি মোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রটিতে একজন দুজন করে ভোটার ভেতরে ঢুকছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছে আমরা যে সমীকরণ দেখ কথা বলে জেনেছি সেটি হচ্ছে হয়তো নয় থেকে দশটি ভোট পড়েছে এই পর্যন্ত এই কেন্দ্রটিতে তবে ভোটার আসছে তো এই সংখ্যা যত সময় যাবে তত বাড়বে বলে স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছেন বিষয়টি হচ্ছে যে বাইরের পরিস্থিতি যেটি দেখছেন যে বাইরে কিন্তু প্রচুর লোক লোক আছে যারা সমর্থক যারা ভোট দিতে এসেছেন তারা একটু সময় নিচ্ছেন হয়তো তাদের কাছের লোক কিংবা তাদের সমর্থনে যারা কাজ করবেন তারা আসলে দলবদ্ধভাবে যাবে এরকমটাই পরিকল্পনা রয়েছে কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা যেটি দেখেছি তবে যখন এটি বাইরের পরিস্থিতি ভেতরে কিন্তু এখন পর্যন্ত ফাঁকাই বলা চলে তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং ভেতরে যারা অবস্থান করছে যারা পুলিশ আনসার সদস্য তারা কিন্তু নির্বিঘ্নে ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রেখেছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন একজন বয়বৃদ্ধ মানুষ তিনি ভোট দিতে এসেছেন এবং কেন্দ্রের দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিজেদের যে ভোটাধিকার এবং জনপ্রতিনিধি নির্বাচন সেটি কিন্তু এক ধরনের উৎসব এক সময় ছিল তবে সেটি এখনও রয়েছে যেমন আপনি দেখলেন যে একজন ভোটার এই বয়স হয়তো ষাটের উপরে সত্তরের কাছাকাছি বয়স হতে পারে আমরা অবশ্য জিজ্ঞেস করিনি তিনি কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে এরকমভাবে অন্য ভোটাররাও এক এক করে ভোট কেন্দ্রে প্রবেশ করছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এই যে আমি যেখানে রয়েছে শ্রীপুর উপজেলা এই শ্রীপুর উপজেলা একশো আটচল্লিশটি ভোট ভোটকেন্দ্র রয়েছে এবং এই একশো আটচল্লিশটি ভোটকেন্দ্রের মধ্যেই কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে যাতে করে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেই লক্ষ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে যেসব মহাসড়ক রয়েছে ভেতরের যেসব বলিগুলি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে টহল দিচ্ছে পুলিশ যাতে করে মানুষ নির্ভয়ে আসলে ভোটকেন্দ্রে আসতে পারে এবং ভোট দিতে পারে সমীকরণ দিয়ে শেষ করছি এই উপজেলাতে মূলত দুইজন

এখানকার যিনি মেম্বার রয়েছে তাকে মাত্র এক সপ্তাহ আগে কুপিয়ে জখম করা হয়েছে ফলে এই এখানকার ভোটারদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতে কখন কি হয় সেজন্য ধারণা করা হচ্ছে এই মুহূর্তে আমি যদি বলি বরিশালের বিভাগের চোদ্দ উপজেলায় যে ভোট হচ্ছে তার মধ্যে একশো বত্রিশটি ইউনিয়ন রয়েছে বরিশাল জেলায় হচ্ছে দুটি উপজেলায় হিজরা এবং মুলাদি এর বাইরে পিরেজপুরে রয়েছে দুটি উপজেলায় ঝালকাঠিতে দুটি উপজেলায় ভোলায় তিনটি উপজেলায়

নিরপেক্ষভাবে ভাবে সুস্থ শান্তিপূর্ণ ভাবে ভোট হবে প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে তারা বলছেন তারা তাদের জায়গা থেকে নিশ্চিত নিরাপত্তা ভোটারের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ভোট কেন্দ্রের মধ্যে কেউ কোনো ধরনের কোনো ঘটনা ঘটাতে পারবে না এবং হুগলিয়া উপজেলায় আমি এর বরিশাল জেলায় দুটি উপজেলা দুটি উপজেলায় ভোট হচ্ছে একটি হচ্ছে মুলাদি এবং অপরটি হচ্ছে হুগলিয়া যেটি ভোট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নাপা ও অমিপ্রাজল ট্যাবলেট সর্বরোগের মহসুধ হয়ে উঠেছে যে কোনো রোগের জন্য এই দুটি ওষুধই দিচ্ছেন চিকিৎসকরা এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের অথচ ওষুধের জন্য বছরে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয় বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান সাতাশ শিক্ষার্থীর পাশাপাশি বারোশো শিক্ষক এবং দুই হাজার কর্মচারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন না পা টেবলেট শুধু তাই নয় প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা পর্যন্ত নেই এই মেডিকেলের ঠান্ডা ও জ্বর ছাড়া অন্য কোনো রোগ নিয়ে মেডিকেলে গেলেই পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে ছবি মেডিকেলে সচরাচর না নাপা এবং অমিপ্রাজল ছাড়া কোনো ওষুধই পাওয়া যায় না আর যে কোনো ছোট ব্যাপারে তারা আমাদেরকে শহরে রেফার করে দেয় শিক্ষার্থীদের অভিযোগ মেডিকেল সেন্টারটিতে কর্মরত চিকিৎসকরা প্রায়ই অনুপস্থিত থাকেন যে কোনো রোগের নাপা বা অমিপ্রাজল নির্ধারণ করে দেওয়া হয় মেডিকেল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও টেস্ট ইকুইপমেন্ট নেই এই সেন্টারে রাত্রে যখন কখনো কেউ সিরিয়াসলি অসুস্থ হয়ে যায় তখন সামান্যত সামান্যতম সামান্য বিষয়ের জন্য সিএমসিতে রেফার করে দেওয়া হয় দুইটা অ্যাম্বুলেন্স দিয়ে তো আসলে হয় না অনেক আর কিছুটা যদি বাড়াই তাহলে হচ্ছে কি স্টুডেন্টের ক্ষেত্রে উপকার হবে ছয়টি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও সচল আছে মাত্র দুইটি ব্লাড টেস্ট ইসিজি এক্স রে পরীক্ষা করার কোনো সরঞ্জাম নেই এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক ছাত্রের জন্য দুইটা অ্যাম্বুলেন্স মোটেই আসলে পর্যাপ্ত নয় এটা এটার পরিমাণ তো অবশ্যই বাড়ানো উচিত আমাদের চিফ মেডিকেল অফিসার বা আমাদের এখানে যারা কর্মকর্তা তারা যদি কোনো ধরনের সাজেশন দেয় সেটা অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন আমাদের উপাচার্য মহোদয় এটা ইমপ্লিমেন্ট করবেন অবশ্যই ভুল চিকিৎসা ও নিম্নমানের চিকিৎসার অভিযোগে বেশ কয়েকবার এই মেডিকেল সেন্টারের প্রধান ফটাকে তালা ও কার্যক্রম বন্ধ করে দিয়েছিল শিক্ষার্থীরা চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দূরত্ব অন্তত চব্বিশ কিলোমিটার আর চিকিৎসা কেন্দ্রটি সাতাশ হাজার শিক্ষার্থীর একমাত্র ভরসার স্থান তাই অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি চিকিৎসা কেন্দ্রটিকে কার্যকরভাবে গড়ে তোলার তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলার খবর আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপে ড্রেস রিহার্সাল স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে টাইগাররা এই সিরিজ দিয়েই বিশ্ব আসনে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ শেষ করার কথা চান্ডিকা হাথুরু সিংহের তাই ব্যাটিং অর্ডার নিয়ে এখানেও হতে পারে পরীক্ষা নিরীক্ষা তবে সিরিজ জয় নিয়ে কোনো টাল বাহানা চায় না টিম ম্যানেজমেন্ট হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত নয়টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ছিল বিশ্বকাপের প্রস্তুতির শুরু কিন্তু সিরিজ জিতলেও টি টোয়েন্টির খোরাক মেটেনি সেই সিরিজে উল্টো শান্তলিটনদের ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে ট্রু উইকেটে বোলাররাও খাবি খান প্রতিপক্ষকে আটকাতে প্রস্তুতির সিরিজটা তাই শেষ হয় একগুচ্ছ শঙ্কা নিয়ে যদিও টিম ম্যানেজমেন্ট কখনোই মানতে চায়নি সে শঙ্কার কথা বরং আত্মবিশ্বাসের বুলি আউড়ে গেছেন সব সময় এবার পরীক্ষার পালা হিউস্টনের প্রেডিভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে দুটো অনুশীলন সেশন পেয়েছে টাইগাররা সেখানেই শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন কোচিং প্যানেলের সদস্যরা এই সিরিজ থেকে মূলত বিশ্বকাপের উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে লাল সবুজ ম্যানেজমেন্ট সঙ্গে নিজেদের সেরা একাদশটাকেও ঠিক করে ফেলতে চান তারা সে ধারাবাহিকতায় তিন ম্যাচেই পরীক্ষা নিরীক্ষা করবে টিম বাংলাদেশ প্রথম ম্যাচে আরও একবার ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস তানজির তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্যর সঙ্গে তার জুটিটাকেও বাজিয়ে দেখবেন হাথুরু সঙ্গে শান্তর একটা ভালো ইনিংসেরও অপেক্ষায় তারা বোলারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে এই ভেনুতে কারণ ইতিহাস বলছে রান প্রসবা উইকেটই এখানকার বৈশিষ্ট্য প্রে রিভিউতে এখন পর্যন্ত খেলা চারটিতেই রান উঠেছে বেশ সর্বোচ্চ দুশো আর সর্বনিম্ন দলীয় রান এখানে একশো বত্রিশ টস খুব বড় ফ্যাক্টর হবে না কারণ পরিসংখ্যান বলছে আগে পরে ব্যাট করে জয়ের সংখ্যাটা এখানে সমান সমান প্রথম ইনিংসে যখন গড়ে রান আসে একশো তখন দ্বিতীয় ইনিংসে রানের পরিমাণ একশো বাংলাদেশের জন্য বড় ভাবনা হতে পারে যুক্তরাষ্ট্রের কোচিং প্যানেল যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল দুদফায় বাংলাদেশের জাতীয় দল এবং বয়স ভিত্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে টাইগারদের এই দলটার সবাইকে খুব ভালো করেই চেনেন তিনি নিয়ন মোহাইমেন সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মাউন্ট এভারেস্টের পর এবার চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোকসে সামিট করেছেন বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ডাবল হেডার দ্বিতীয় ধাপে দেশের একশো ছাপ্পান্ন উপজেলায় ভোট যুদ্ধ শুরু কেন্দ্রে কেন্দ্রে আসছেন ভোটাররা নির্বাচন সুষ্ঠু নিরাপত্তা জোরদার ইরানের প্রেসিডেন্ট রাইসের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত চলছে জল্পনা কল্পনা বৃহস্পতিবার নিজ জন্মস্থান মাসাদে হবে দাফন আটাশ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা এই ছিল সকালের সময় এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হকাদ আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়